আমি এখন আসছি আবে শালমাদারি রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি আওলাদ রাসুল। উনি হাজির ও নাজির আছেন আমাদের মুমিনের জান থেকে বেশি নিকট। এখানে শুয়ে আছেন রাসূল পাকের 40তম আওলাদ ইমাম রাব্বানী, মুজাদ্দিদে জামান, কুতুবে জামান, সুন্নিয়াতের শিরোমণি সৈয়দ আল্লামা আবু নাসের মোহাম্মদ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাই। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। একজন আওলাদ রাসুলের দর মাজারে জিয়ারত করার তৌফিক দান করেছেন। যে আমরা এখন ইমানে রাব্বানী আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার জিয়ারতে আমরা আসছি, আমাদের সাথে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় নেতা। একটু পরে আমরা মাজার জিয়ারত করব, আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি এখন আসছি আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি আওলাদ রাসুল। বাংলাদেশে যে কয়েকজন আওলাদ রাসুলের আগমন করছেন, এর মধ্যে উনি একজন, যিনি ইসলামের একজন প্রকৃতি আওলাদ রাসুল, আওলাদ যিনি বাংলার বুকে ইসলামের জন্য অনেক অবদান চান। সেই আওলাদ রাসুলের আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির রওজা মোবারক আমাদের পেছনে। তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক, যেন এই আওলাদ রাসুলসুল্লাহ আমাদেরকে মাফ করে এবং আমাদেরকে যেন পরকালে একটা আজাদের ব্যবস্থা করে দেন এই আওলাদ রাসুলসুল্লাহ। এটাই হচ্ছে আবেদ শাহ মাদানী হুজুরের রওজা মোবারক। আমরা এখন হাজীগঞ্জে আওলাদ রাসুল আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির ভূমি হাজীগঞ্জে আসলাম এবং হুজুর রওজা মোবারক আবেদ শাহ মাদানী হুজুরের রওজা মোবারক। কাজ চলতেছে এখানে, হযরত খাজা বেগম উম্মে কুলসুম রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা। এখানে শুয়ে আছেন আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আওলাদ রাসুল। বাংলাদেশে যে কয়েকজন আওলাদ রাসুল, এর মধ্যে উনি একজন।